হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা শেষ বয়সে শেষের দিকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন কোয়েন না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালারা প্রথম জীবনে অনেক কষ্ট করে দুনিয়ার মুখে লাথি মারে যখন রব্বুল আলামিন দুনিয়াকে তাদের পায়ের নিচে এনে দেন ঠিক কি না একদিন কাসিমুল উলুম ওয়াল খায়রাত দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত ইমাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের ভিতরে বয়ান করলেন দুনিয়ার মুখে লাথি মারতে শিখো তাহলে দুনিয়া তোমার পায়ের তলায় আসবে দুনিয়ার পিছনে ছুটলে দুনিয়া তোমার মুখে লাথি মারবে তুমি অশান্তিতে থাকবা আর দুনিয়ার মুখে লাথি মারতে পারলে মনে রাখবা দুনিয়া তোমাকে সম্মান করবে সে ঠিক না তবে দুনিয়ার দরকার আছে না নাই দুনিয়াতে থাকতে হলে দুনিয়া লাগবে কি লাগবে না আরে নৌকা আছে না নাই নৌকা চলার জন্য কি লাগে আরে কয় না কেন পানি যদি পর্যাপ্ত না থাকে নৌকা চলবে পানি ছাড়া নৌকা চলে না যেটা নৌকার জন্য অপরিহার্য জিনিস পানি সেটা ছাড়া নৌকা চলবে না নৌকা অচল সেই পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় নৌকার ধ্বংস নিশ্চিত ঠিক কিনা আবে দর কশ্তি হালাকে কশ্তি আস আবে আন্দক জেরে কশ্তি পস্তি আস অল্প পানিতে নৌকা চলে না খরায় লেগে যায় জমিতে লেগে যায় ঠিক কিনা পর্যাপ্ত পানি লাগে নৌকার জন্য কিন্তু নৌকার ওই পর্যাপ্ত পানি যেটা বাহিরে থাকা দরকার ভিতরে নিলেই নৌকা শেষ ঠিক কিনা নাও ডুবে যাবে দুনিয়ায় চলবার জন্য দুনিয়া লাগবে যতই দুনিয়া হোক না কেন মনের ভিতরে দুনিয়াকে ঢুকতে দেওয়া যাবে না দিলের ভিতরে দুনিয়া ঢুকলে সব ধ্বংস হয়ে যাবে দুনিয়া খারাপ নয় দুনিয়ার মোহ আর দুনিয়ার মহব্বত হলো ধ্বংসের কারণ ঠিক কিনা তো হযরত নানা তুমি রহমতুল্লাহ আলাই বলতেছেন দুনিয়ার মুখে লাথি মারতে শিখো দুনিয়া পায়ের তলে আসবে খাদেম মনে মনে চিন্তা করে হুজুর তো কোনো কথা আচ্ছা ঠিক আছে তো খাদেম চিন্তা করে আরে হযরত তো কখনো ভুল কথা বলেন না কিন্তু বাস্তব তো তার বিপরীত আমরা তো দুনিয়ার পিছনে দৌড়াইতেছি না কিন্তু আমাদের তো এক বেলা খানা আছে তো আরেক বেলা খানা নাই মাদ্রাসায় খাউন নাই টান খোদ হুজুরের বাড়িতেও খাওয়া নাই হুজুর নিজে এত বড় আলেম এত বড় ওলি দুনিয়া বিরাগী মানুষ কিন্তু হুজুরের বাড়িতেও তো খাওয়া নাই তো দুনিয়া পায়ের তলে আইলো কেমনি কিন্তু হুজুর তো কখনো ভুল কয় না এটা কেমনি ঠিক হইল মনে মনে চিন্তা করতেছে সবক পড়িয়ে ক্লাস শেষ করে হযরত গেছেন নামাজ পড়তে মসজিদে যখন ঢুকবেন ঠিক ওই সময় একজন লোক এসে একটা থলি দিল থলির ভিতরে স্বর্ণ মুদ্রা এখন আপনি কল্পনা করেন একটা থলি ভর্তি স্বর্ণ মুদ্রা যদি একশোটা স্বর্ণ মুদ্রা থাকে তাহলে একশো তোলা সোনা কোটি টাকার মতো বর্তমান হিসেব হুজুর এটা আপনাকে হাদিয়া আপনার জন্য আনছে হুজুর বলতেছেন আমার লাগবে না হুজুর স্বর্ণ মুদ্রা কোটি টাকার দামের মতো ওই জমানার হিসেবে বলতেছি আমাদের এই জমানার হিসেবে অনেক টাকা হুজুর আপনি রাখেন উনি বলেন আমার লাগবে না তুমি ভালো কাজে খরচ করে যাও আমার লাগবে না মা হেছে না দারে মগামে হেছে না দারে দস্তারে না দারে মগামে পেছে না দারে আমার ফাঁকড়িও নেই ফাঁকড়ির ফেঁসেরও কোনো খবর নাই পাগড়ি থাকলে না পেঁচ কেমনে দিমু এত চিন্তা পাগড়ি নাই তো আমার পেঁচ হবে কোথা থেকে ওই সময় রাজা বাদশারা পাগড়ি পরতো না বিশাল বিশাল এরকম বুত্তা মারা পাগড়ি পরত আমার পাগড়িও নেই পাগড়ির পেঁচেরও ফিকির নাই আমার নাই কিছু কেমতের দিন হিসাব কিতাবেরও কিছু নাই ঠিক ঠিক না এখন উনি বলেন আমার লাগবে না তুমি যারা ইচ্ছা দাও গে আমি নিব না উনি নামাজে চলে গেছেন ওই লোক কোনো নয় বিনয় করে শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথ হয়ে দাঁড়িয়ে আছে হুজুর যখন নামাজ পড়ে বের হয়েছেন সাথে খাদেমও আছে খাদেম মনে মনে চিন্তা করছে হায় রে এতগুলো টাকা লোকটা দিল হুজুর যদি নিত তাহলে তো আমাকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হইত নিলে অসুবিধা কিছু হুজুর নিল না কিছুক্ষণ পরে হুজুর যখন নামাজ শেষ করে এসে জুতা পরতে গেছেন দেখে জুতার ভিতরে পা ঢুকে না কে জুতার ভিতরে কি দেখো তো পা ঢুকে না কেন তো খাদেম জুতা উল্টায় দেখে ভিতর থেকে স্বর্ণ মুদ্রা টুন 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 করে পড়তেছে বলেছিলেন ক্লাসে খাদেমের বিশ্বাস হচ্ছিল না চোখের সামনে দেখে ফেললো হায় রে চোখের সামনে হযরতের কারামত
হযরত বলেছিলেন আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে জব আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে জব আ পড়ি পায়রোঁ পে উনকে সারি দুনিয়া সব কে সব আল্লাহ ওয়ালারা যখন দুনিয়ার মুখে লাঠি মেরেছে গোটা দুনিয়া অতি অপদস্থ হয়ে ওনাদের পায়ের কাছে এসে চুম্বন করেছে ঠিক কি না আদর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে অনেক ধনী ছিলেন মানুষজন দিছে টাকা পয়সা বিরাট ব্যবসা জাহাজ চলে একবার মজলিসে বসা আসরের পরে কেউ এসে খবর দিল হযরত অমুক জায়গা থেকে যে আপনার জাহাজটা রওনা হয়েছিল জাহাজ ভর্তি মাল সহ সাগরের ঝড়ের ভিতরে ডুবে গেছে হযরত বললেন আলহামদুলিল্লাহ পড়ার কথা ইন্না লিল্লাহ কয় কি আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আবার খবর আসলো যে হযরত খবরটা ভুল ছিল আপনার জাহাজ নয় অন্য জাহাজ ডুবেছে আপনারটা সহি সালামতে বন্দরে ভিড়েছে উনি বললেন আলহামদুলিল্লাহ উপস্থিত লোকজন জিজ্ঞেস করলো হযরত আজকের আলহামদুলিল্লাহ তো বুঝলাম কিন্তু সেদিনকার আলহামদুলিল্লাহ ওটা তো বুঝলাম বিপদে পড়লেন কোন আলহামদুলিল্লাহ এখন খুশির সংবাদ আসছে কোন আলহামদুলিল্লাহ দুইটাতেই আলহামদুলিল্লাহ হয় কেমনে উনি বললেন আসলে তোমরা এটাও বুঝো নাই এখন যে আলহামদুলিল্লাহ কইছি এটাও বুঝো নাই তোমরা মনে করছো আমার মাল আসবাব চলে আসছে তাই আলহামদুলিল্লাহ কইছি বা জি হুজুর তাই না এই জন্য কইনি যখন শুনেছিলাম মাল আসবাব ধ্বংস হয়ে গেছে সাথে সাথে মনের দিকে তাকিয়েছি আমার মাওলার এই ফয়সালার উপরে আমার কোনো অসন্তুষ্টি আছে কিনা কষ্ট আছে কিনা ব্যথা আছে কিনা দেখলাম আলহামদুলিল্লাহ মন শান্ত আমার মাবুদ যা চান আমিও তা চাই এই স্তরে আসি বলে খুশি আদায় করেছি আলহামদুলিল্লাহ আর এখনো যখন সংবাদ এসেছে তখনও দিলের দিকে তাকিয়েছি এটার কারণে অতিরিক্ত কোনো খুশি হলো কিনা দেখলাম অতিরিক্ত কোনো খুশি নাই মাবুদ দিয়েছেন আলহামদুলিল্লাহ মনটা যেহেতু শান্ত আগের মতোই আছে তাই আলহামদুলিল্লাহ পড়লাম যে কোনো অবস্থায় কি ভালো হোক খারাপ হোক কার পক্ষ থেকে যে কোনো পরিস্থিতিতে মাথায় রাখতে পারবো তো ইনশাআল্লাহ মজার ব্যাপার হলো এই সাতজন এই একই নিয়তে আসছে কিন্তু কেউ কাউকে চিনে না পূর্ব থেকে কারো সাথে কারো যোগাযোগ নাই একসাথে আসছে কাকে খুশি করবে আল্লাহর দিনের উপরে চলবার নিয়তে যদি কেউ একাও চলে তার সঙ্গীর ব্যবস্থা করে দেন কি কেউ যদি তোর সঙ্গ না দেয় একলা চলো একলা চলো একলা চলো রে এই জন্য ইমানি মেহনত করবার জন্য দিন প্রতিষ্ঠা করবার জন্য কেউ যদি সাথে না আসে কেউ যদি সঙ্গ না দেয় তারপরও হিম্মত হারা যাবে না লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইমানি রাস্তার উপরে অবিচল থাকো দৃঢ় থাকো তোমারই জয় অবধারিত ঠিক কি ঠিক না মেরে মোহতারাম দোস্ত সাতজন একসাথে হয়েছে একসাথে হবার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাই এখানে কেন আসছেন এখানে আসছেন কেন আজকে সবাই উৎসব পালন করতেছে আপনি উৎসবে যাবেন না উৎসব তো সবার ধর্ম যার যার উৎসব সবার তো আপনি উৎসবে যাবেন না একে ভাই ধর্ম যার যার উৎসব সবার এরম না ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার এটা একটা বোগাস মার্কা কথা ফালতু কথা তাই যদি হতো তো তাহলে আমাদের কোরবানির যেদিন আমরা কোরবানির গরু জবাই করি কন্যা কেন এটা আমাদের সবার উৎসব না তো সেই উৎসবে শরীক হওয়ার জন্য আমাদের অন্য ভাইরা সবাই আসে তো আরে কয় না কেন একজনও আসে না তাহলে উৎসব সবার হইল কই থেকে বোঝা গেল ধর্ম যার যার উৎসব তার তার গাছ যার ফল তার ফসল যার আরে ক্ষেত যার ফসল তার ঠিক কি ঠিক না নাকি ক্ষেত যার যার ফসল সবার হ্যাঁ বিয়া যার যার বউ সবার আল্লাহ সহি বুঝ দান করেন বলি আমি ধর্ম যার যার উৎসব তার তার ভাই কথাটা তো আমারও মনের কথা আপনি এখানে আইছেন কেন কাউরে কেউ না আমি আইছি এই দেশ ছেড়ে চলে যাব কারণ এখানে আল্লাহর দিনের কথা পাওয়া যায় না শোনা যায় না অনেক অনুমতি নেওয়া লাগে বহুত ঝামেলা কার ভাই আমিও তো এই নিয়তে আইছি বাকিরা শুনে কার ভাই আমরাও তো একই নিয়তে আইছি
সাথে সাথে জামাত তৈরি হয়ে গেল জামাত তৈরি হয়ে গিয়ে রওনা হয়ে গেলেন তারা যখন তারা রওনা হলেন ওই এলাকার এক কুকুর তাদের পিছন পিছন চলা শুরু করলো কুত্তা কিন্তু চিনে কোনটা বালা কোনটা শয়তান ঠিক কি ঠিক না চোরের হাঁটা দেখলেই কুত্তা কইতে পারে যে এটা চোর দেখবেন গাও গাও করে কামড় দিবার চায় চুত্তা চোরও হওয়া লাগে না চোরের মতো হইলেই অবস্থা খারাপ আছে ঠিক কি ঠিক না এই জন্য মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম এটা কুত্তাও বুঝে যে যার সাথে মিল রাখে সে তার দলের এটা কুত্তাও কি করে বুঝে এই জন্য চোরের মতো যদি কেউ ইরুম ইরুম করে হাঁটা হুঁটা করে দেখবেন কুত্তা দেয় দেওয়া ঠিক কি ঠিক না কুত্তা কিন্তু চেনে যে কোনটা চোর কোনটা বালা তো কুকুর বুঝতেছে এরা হলো ভালো মানুষ আরে এই অঞ্চলে তো ভালো মানুষ নাই এই কয়টাই ছিল এরা চলে যেতেছে শয়তান গলগে থাকার কোনো দরকার নাই আমিও যাই রওনা হয়ে গেছেন যেতে যেতে এখন এদিকে খোঁজ পড়ে গেছে কই গেল এরা থানায় খবর দিছে গার্জিয়ানরা খুঁজে পাওয়া যাইতেছে না রাজাকে জঙ্গিগুলা গেল কই তাড়াতাড়ি খোঁজ এখন খোঁজ লাগাইছে এরা দেখে যে ধরা পড়ে যাবে তাই তাড়াতাড়ি একটা পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিছে পাহাড়ের গুহার এই দিকও খোলা ওই দিকও খোলা কিন্তু বাহির থেকে দেখা যায় না নিচ থেকে দেখা যায় না তারা ওই গুহার ভিতরে বসে আশ্রয় নিল চিন্তা করলো এখানে কিছুদিন থাকি যখন ঠান্ডা হয়ে যাবে তল্লাশি শেষ হয়ে যাবে তখন কি করব বের হয়ে আবার চলে যাব এখন যখন তারা ওখানে থাকা শুরু করলেন তাদের ওই যে কুকুর সে তার দায়িত্ব পালন করতেছে একদম গুহা মুখের ভিতরে এইভাবে হাত বিছায় সেও মশান লয়ে বইছে কেউ আইলে খবর আছে আয় বুঝুন নাই মনে الله رب العالمين برن فضربنا على آذانهم في الكهف سنين عددا আমি তাদের কানটাকে বন্ধ করে দিলাম কান যখন বন্ধ হয়ে যায় মস্তিষ্কের ভিতরে আর কোলাহল পৌঁছে না নিশ্চিন্তে চোখে ঘুম নেমে আসে ঠিক কি ঠিক না ঘুম পড়ায় দিলাম কতদিন ঘুমাইছে জানেন কয়দিন আরে আসতে বলেন না কয়দিন ৩০০ বছর সূর্যের হিসেবে সৌর হিসেবে ৩০০ বছর ওয়াজদাদু তিসআ চন্দ্র হিসেবে ৩০৯ বছর এরা ঘুমাইছে ৩০৯ বছর ঘুমাচ্ছে কোনো স্যালাইন লাগানো নাই কোনো লাইফ সাপোর্ট দেওয়া নাই কোনো খাবার দাবার নাই এদিকে ওদিকে কাঁইতো হয় প্রত্যেক দিন আবার প্রত্যেক দিন এদিক ওদিক কি করে আবার কাঁইতো হয় যদি কাঁইত না হয় গড়াগড়ি না করে তাহলে মাটির সাথে লেগে থাকার কারণে মাটি খেয়ে ফেলবে না একই জায়গায় যদি শুয়ে থাকে কেউ বিছানার ভিতরে শুয়ে থাকলেও তো পিঠে বেডসোর হয়ে যায় ঠিক ঠিক না কি কুদরত আল্লাহ তাআলা এইভাবে ঘুম পাড়ায় দিছে এদিকে যায় ওদিকে যায় গড়াগড়ি করে ঘুমায় ঠিক কোনো খিদাও লাগে না কোনো পিপাসাও লাগে না তাদের শরীরের রক্তও চলতেছে তাদের শরীরের ভিতরে মস্তিষ্কও চলতেছে সবই সচল কিন্তু বাহিরের কোনো খাবার দাবারের কোনো কিছুই নাই আল্লাহ পারেন কি পারেন না জিন্দা রাখতে পারেন কি পারেন না ৩০০ বছর বা ৩০৯ বছর পরে আল্লাহ তাআলা এদেরকে ঘুম থেকে কি করছেন উঠাইছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন কিভাবে জিন্দা করব কিভাবে জিন্দা করব একবার মৃত্যু দেওয়ার পরে কিভাবে জিন্দা করব দেখো ওটা তো অনেক সোজা আবার নতুন করে বানানো জীবিত রেখে খাওয়া দাওয়া ছাড়া কোনো কিছু ছাড়া সাপ্লাই ছাড়া জিন্দা রাখতে পারি মৃত্যুর মতো ঘুমের ভিতরে পালায় দিছি ঘুমায় রয়েছে এটাও তো একটা মৃত্যুর মতো ঠিক কি ঠিক না নবীজি বলেন আন-নাওমু আখুল মাউত ঘুমটা হলো মৃত্যুর ভাইয়ের মতো মৃত্যুর ভাই মৃত্যুবরণ করলে যেমন মানুষ চোখ খুলে তাকায় না যেমন এদিক ওদিকের খবর থাকে না ঘুমন্ত ব্যক্তি গভীর ঘুমে থাকা অবস্থায় এদিক ওদিকের কোনো খবর থাকে না ঠিক কি ঠিক না মারা গেলে একটা লোককে যেমন লাগে একটা মানুষ ডিপ স্লিপে চলে গেলে তাকে দেখতে ওরকমই লাগে ঠিক কি ঠিক না তো আল্লাহ পারেন কিনা জিন্দা করতে বলেন না কেন হ্যাঁ ওয়াল বাসি বাদাল মাউত মনে আছে কিনা এক নম্বর ছিল আল্লাহর উপরে ঈমান দুই নম্বর ফেরেশতাদের উপর তারপরে কিতাবের উপর তারপরে রসুলদের উপর তারপরে শেষ দিবসের উপর
তারপরে বল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে হয় আর শেষ নম্বরটা ছিল ওয়াল বাসি বাদাল মউত মৃত্যুর পরে আবার জীবিত করার উপর ঠিক কি ঠিক না এজন্য আজকে আলোচনা শেষ থেকে শুরু করলাম প্রথম থেকে আলোচনা করতে করতে দেখা যায় আর শেষে যাওয়া যায় না শেষ থেকে দুই নম্বর কি ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে আসে এটা যদি বান্দার দিলের মধ্যে বসে যায় তাহলে যে কোনো সিচুয়েশনে সে কষ্ট পাবে না মনে ব্যথা আসবে ঠিক কিন্তু সাথে সাথে মনের ভিতরে আসবে আমার মাওলা যদি এটা চেয়ে থাকেন আমিও সেটাই চাই ঠিক কি ঠিক না এটাকে রেজা বিল কাজা বলে কি বলে রেজা বিল হ্যাঁ আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা হ্যাঁ আমার দায়িত্ব হলো আমার যেটা করণীয় সেটা করবার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া ফলাফল কার হাতে ফলাফল সব সময় আমি যেভাবে চেষ্টা করেছি সেভাবেই হবে এটা জরুরি নয় তখনই হবে যদি উনিও মঞ্জুর করেন ঠিক কি ঠিক না মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এটা হলো আল্লাহর ওলিদের বেলায়েতের সর্বোচ্চ স্তর যে কোনো পরিস্থিতিতে মনটা শান্ত থাকবে ভালো হলো ওনার পক্ষ থেকে এসেছে খারাপ হলো ওনার পক্ষ থেকে এসেছে অতএব আমার মাবুদ যদি আমার জন্য এটা দিয়ে থাকেন এটাই আমার জন্য কল্যাণ এই খারাপটার ভিতরেই কল্যাণ আমি জানি না কি কল্যাণ আছে